ক্যাম্পাসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঈদের পর যখন ক্যাম্পাস খুলবে, সাধারণ শিক্ষার্থীরা আসবে, তখন তাদের সকলের উপস্থিতিতে আমাদের যে সংবিধানের অধিকার এবং তারা যে দোহাই দিচ্ছে সংবিধান এবং কোর্টের যে দোহাই দিচ্ছে সেই অধিকারের সফল বাস্তবায়ন আপনারা দেখতে পারবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবো, তখন তাদের দেখা যাবে তারা যে এইসব কথাবার্তা বলছে যে সংবিধানের দোহাই দিচ্ছে, কোর্টের রায় দোহাই দিচ্ছে, আমরা দেখবো যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো মেনটেন করে কিনা। বুয়েটে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার পরে বুয়েটের শিক্ষার্থীরা স্বস্তি এবং নিরাপত্তা লাভ করেছে, কারণ বুয়েট সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ টর্চার সেল গড়ে তুলেছে। শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বুয়েটের টর্চার সেল গুলো বন্ধ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ গুলোর ফলে ছাত্রলীগের টর্চার সেলে নিয়মিত নির্যাতন অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে ছাত্রদের মারধর করার শতাধিক ঘটনা বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে ছাত্রদল সহ অন্যান্য বিরোধী দলের সমর্থক কোন শিক্ষার্থী অবস্থান করতে পারে না। ছাত্রদল সমর্থন করার কারণে এ যাবৎ 5 শতাধিক ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পাশবিক নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। রড, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে নির্যাতন করার পরে গুরুতর আহত অসংখ্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রচন্ড শীতের রাতে ছাত্রলীগের গেস্ট রুম নির্যাতনের শিকার হয়ে এফএম হল ফলের হাফিজুর মোল্লা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে এএফ রহমান হলের আবু বকর খুন হয়েছে। শুধু বুয়েটের আবরার নয়, গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রলীগের কারণে 2 জন নিরীহ শিক্ষার্থী খুন হয়েছে। এছাড়া নিজের ধার দেওয়া ক্যালকুলেটর ফেরত চাইতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের আঘাতে চোখ হারিয়েছে এস এম হলের শিক্ষার্থী এহসান রফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সিলেটে এমসি কলেজে স্বামীর সামনের সিটে ধর্ষণ করার মতো জঘন্যতম নিজস্ব ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শত শত ধর্ষণের রেকর্ডধারী ছাত্রলীগ নেতা সেলফি মানিকের কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। ছাত্রলীগের এমন পাশবিক নির্যাতনের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতুর ঘর এবং গণতন্ত্র চর্চার তীর্থস্থান হিসাবে খ্যাত ছিল, কিন্তু ছাত্রলীগ গত 15 বছর ধরে এককভাবে মধুর ক্যান্টিন দখলে রেখে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার কবিনে শেষ পেরেক মেরে দিয়েছে। মধুর ক্যান্টিনে নিষ্ঠুর ফেসিবাদ কায়েম করে বুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা একটি প্রহসন। এর পেছনে রাজনীতি চর্চার কোন উদ্দেশ্য নেই বলে আমরা মনে করি, বরং বুয়েটের ক্যান্টিন ম্যাচ দোকানপাট থেকে চাঁদাবাজি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে টেন্ডারবাজি করতে না পারার হতাশা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রলীগ সমর্থক নগণ্য সংখ্যক বিপদগামী বুয়েটের শিক্ষার্থীর সহযোগিতায় ক্যাম্পাসে পুনরায় লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার গভীর ষড়যন্ত্র শুরু করেছে। বুয়েটে ছাত্রলীগের কার্যক্রম চালু করার পদক্ষেপ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বুয়েটের শিক্ষার্থীরা এমন শঙ্কিত এই কারণে যে ছাত্রলীগের কার্যক্রম পুনরায় চালু হলে তাদেরকে পড়াশোনা এবং ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্রলীগের মিছিল, মিটিং, গেস্ট রুমে হাজিরা দিতে হবে। তাদের কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও শারীরিক নির্যাতনের শিকার হতে হবে। ছাত্রলীগের ক্যাডারদের বিরাট বাদন হলে হল থেকে বিতাড়িত করা হবে। বুয়েটের প্রতিটি শিক্ষার্থী আতঙ্কিত এ কারণে যে যেকোনো মুহূর্তে তাদের যে কারো জীবনে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদের মতো মর্মান্তিক পরিণতি নেমে আসতে পারে। ছাত্রলীগের উপস্থিতিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তাহীনতা এবং একাডেমিক পড়াশোনার ক্ষতির আশঙ্কাকে আমরা অত্যন্ত যৌক্তিক বলে মনে করি। এ বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ছাত্রতার আশ্রয় নিয়ে ছাত্রলীগ বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার যে কথা বলেছে তা একটি নিষ্ঠুর প্রতারণা। ছাত্র রাজনীতির নামে তারা ক্যাম্পাসে একক দখলদারিত্ব এবং ছাত্র নির্যাতনের টর্চার সেল পুনঃ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে টোটালিটারিয়ান ভায়োলেন্ট অ্যাক্টিভিজম করছে। ক্যাম্পাসে ভায়োলেন্স এবং টর্চারকে ছাত্র রাজনীতিতে বলা যায় না। ছাত্র রাজনীতি চালু করতে হলে সকল রাজনৈতিক সংগঠন
এর সহাবস্থা নিশ্চিত করা আবশ্যক। ক্যাম্পাসে এবং হলে সকল রাজনৈতিক সংগঠনকে অবাধে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। সকল শিক্ষার্থীকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে এবং কিন্তু এসবের কোনো কিছু না করে ছাত্রলীগের সভাপতি সহ কেন্দ্রীয় নেতাদের সাথে রাতের আধারে মিটিং করে বুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ছাত্রলীগের দখল দায়িত্ব পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে সামিল হয়েছে। বুয়েটের ভবিষ্যতে বুয়েটের কোন শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে তার দায় দায়িত্ব ছাত্রলীগকে এবং একই সাথে বুয়েটের প্রশাসনকে বহন করতে হবে। শেখ মুজিবুর রহমান বাকশালের অধীনে জাতীয় ছাত্রলীগ প্রতিষ্ঠা করে দেশের প্রথম ফেসিবাদী মেদুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্যাম্পাস গুলোতে সকল রাজনৈতিক দলের সহাবস্থানের ভিত্তিতে সুস্থ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। আপসের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম সৈয়দা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন দেশের গণতন্ত্রপ্রাণী ছাত্র জনতার কাছে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েট সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং সহাবস্থানের দাবি করছি। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েট সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং সহাবস্থান দাবি করছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সুস্থ ধারার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয় ছাত্র দল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং হাইকোর্টের রায়ের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল। আমরা সেই শ্রদ্ধা রেখেই বলছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের আপনার বুয়েট ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি চর্চা হবে সেটি আপনি বুয়েটের শিক্ষার্থী সিদ্ধান্ত নেবে। আর আমাদের যে বিষয়ে বলছেন সেটি স্পষ্টভাবে আমি জবাব দিচ্ছি, সেটি হলো আমরা আজকে কিন্তু ক্যাম্পাসে গিয়েও কিন্তু আমরা সমর্থন করতে পারতাম, কিন্তু আমাদের একটা নতুন কমিটি হয়েছে। আমরা আমাদের মাননীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি স্যার সহ তাদের বরাবর বারবার আমরা যোগাযোগ করে যাচ্ছি এবং আমরা সুষ্ঠু ধারার রাজনৈতিক মানে অব্যাহত রাখার পক্ষে, সেজন্য ক্যাম্পাসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঈদের পর যখন ক্যাম্পাস খুলবে সাধারণ শিক্ষার্থীরা আসবে তখন তাদের সকলের উপস্থিতিতে আমাদের যে সংবিধানের অধিকার এবং তারা যে দোহাই দিচ্ছে সংবিধান এবং কোর্টের যে দোহাই দিচ্ছে সেই অধিকারের সফল বাস্তবায়ন আপনারা দেখতে পারবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবো, তখন তাদের দেখা যাবে তারা যে এইসব কথাবার্তা বলছে যে সংবিধানের দোহাই দিচ্ছে কোর্টের রায়ের দোহাই দিচ্ছে, আমরা দেখবো যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো মেনটেন করে কিনা। ঈদের পর ঈদের আগে এখন ক্যাম্পাস বন্ধ, আপনারা জানতো ছাত্রলীগ কি করে সেটা তো আমাদের আদর্শ না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সেজন্য আমরা কোনো দায় বানিয়ে নেবো না। আমাদের এটা স্পষ্ট, আমরা জবাব দিয়েছি, বাকিটা আপনারা।